নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আম পটল কাসুন্দি এখন কিন্তু বাজারে কাঁচা আম এবং পটল প্রচুর মাত্রায় পাওয়া যাচ্ছে আর এই কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পটলের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের আম এটিকে আমি পেস্ট করে নিয়েছি যদি আমটা সাইজে একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা হাফ নেবেন নিয়েছি এখানে দু রকমের সর্ষে বাটা আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন হলুদ সর্ষে আলাদা আলাদা করে বেটে নিয়েছি নিয়েছি এখানে ওয়ান টি স্পুন পোস্ত বাটা আর নিয়েছে এখানে ওয়ান টি স্পুন পরিমাণ চারমগজ বাটা লাগছে এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অপরদিকে আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী সাত পিস পটল আর পটলগুলোর উপরের খোসাটা চেঁচে এইভাবে একটু করে কেটে নিয়েছি এতে করে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খোসাটা আমি সম্পূর্ণ চেঁচে নিয়ে একটু একটু করে রেখে দিয়েছি এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালোভাবে পটলটাকে আমাদের মেখে নিতে হবে আর পটলগুলো নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন পটলগুলো যাতে পাকা না হয় পাকা হলে পটলগুলো এই রেসিপিটা খেতে একবারেই ভালো লাগবে না নুন হলুদ ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে টিকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিট মতো মিনিট দশেকের পর পটলগুলো আমরা ফ্রাই করে নেবো তার জন্য গ্যাস ওভেনের উপরে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এগুলোকে একদিকটা ফ্রাই হতে দিতে হবে একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে কালার চেঞ্জ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পটল ভেজে তুলে নেওয়ার পর ওপর দিকে আরও একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে একটা একটা করে মশলা এর মধ্যে এড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চার চারমগজ বাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত চারমগজটাকে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনাদের এখানে একটি কথা বলে রাখছি আমি যেই তেলের মধ্যে পটল ভেজেছিলাম সেই তেলটা আর এই রান্নাতে ব্যবহার করছি না যেহেতু এটা কাসন্দির কালার আনতে হবে সেখানে কিন্তু ওই তেলটা যদি ব্যবহার করা হয় তাহলে এই রান্নার মধ্যে একটা কালচে ভাব চলে আসবে লো ফ্লেমে চারমগজ এবং পোস্ত হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মশলার বাটি ধোয়া জল আবারও লো ফ্লেমে এটিকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে এই মশলাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম আগাগোড়াই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু সরষে বাটা তেতো হয়ে যাবে আর পোস্ত চারমগজ দেওয়া আছে তলার দিকে লেগেও যেতে পারে সুতরাং এভাবে লো ফ্লেমেই ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন যেহেতু পটলগুলোর মধ্যে নুন দেওয়া ছিল এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা আম আবারও আম বাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দারুণ একটা মশলার কালারও তৈরি হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা পটলগুলো পোটলগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য শুধু মিশিয়ে নিতে হবে পোটলগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে পরিমাণ মতো জল এখানে আমি যেভাবে গ্রেভি রাখবো সেই অনুযায়ী জলটা ব্যবহার করলাম আপনারা যেভাবে গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি তিন থেকে চারটে যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো মিনিট পাঁচেক রান্না করে নেওয়ার পর এবার ফিরে এলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কয়েক দানা চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে যে আমের ভাবটা আছে সেটি ব্যালেন্স হয়ে যাবে আর আপনাদের একটি কথা বলে রাখছি এই রান্নাতে কোনো রকমভাবে শুক্লো লঙ্কার ব্যবহার করা যায় না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সব শেষে টু স্পুন পরিমাণ কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল অবশ্যই এখানে ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা দারুণ আসবে মানে সরষের তেলের একটা যে ঝাঁজ থাকে সেটি বজায় থাকবে আবার ওই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আমি এখানে গ্রেভিটা ঠিক এভাবেই রাখবো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে জাস্ট অসাধারণ লাগে বাড়িতে আপনারা অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখুন তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মধ্যে কেউ আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর এই ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার